মাউছুই মন্ডিহারে নিয়ে আবার চলে আসলাম রাখাইন পল্লিতে। আজকে রাখাইন পল্লিতে গিয়েছিলাম, ওখানে একটা বিয়ে ছিল, সেই বিয়ের ভিডিওটাও দিব। এখানে এর আগেও আমি মানে আরেকটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে মুন্ডি, তারপরে তাদের আরও কয়েকটা বিশেষ খাবার নিয়ে। আজকেরটা হচ্ছে মানে নুডলস দিয়ে যেটা করে এটা আর কি, এটা এর আগে আমি দেখাই নাই। এটা একদম সম্পূর্ণ হালাল, মানে যদি আপনি ওই স্যুপটা ছাড়া খান তাহলে এটা পুরাই হালাল। আর যারা স্যুপ দিয়ে খায় তাদের হচ্ছে ওইটার সাথে ওই আপনার একটা শুটকি এবং মাছের যে ইয়াটা থাকে ওইটা দেওয়া থাকে আর কি। এটার নাম আপনারা অনেকেই জানেন, আমাকে একটু কমেন্টসে জানাবেন তারা স্যুপটা কী দিয়ে বানায়। আমি ওখানে মানে জানতে চাই আসলে আপনারা জানেন কি না। এই যে স্যুপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বিশেষ পদ্ধতিতে করা মাছ দিয়ে। আপনারা আজকে দেখুন কক্সবাজারের রাখাইন পল্লিতে যে বিশেষ খাবারগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার ওই এক ধরনের বুট আর কি, আমরা বলি, এটা ওই নুডলসটার সাথে দেওয়া হয়, অনেক মজার হয়। আজকে এটাই খাওয়ার জন্য এখানে আসলাম, আর এটা কিভাবে বানায় সে প্রসেসটাও একটু দেখব। এটা সত্যি অনেক মজার হয়, মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর যারা এখানের খাবারগুলো খেয়েছেন তারা জানেন যে এখানের এই খাবারগুলো কতটুকু টেস্টি হয়। এটা যার যার ব্যাপার, আপনারা মানে যার ভালো লাগবে সে এসে খাবেন, ভালো না লাগলে খাবেন না। কিন্তু অনেকেই এটা পছন্দ করে, সেই জন্য আমার এই ভিডিওটা দেওয়া আজকে। তো দেখতে থাকুন এটা কীভাবে বানায়। এখানে যে ওই স্যুপটা বানায়, ওই স্যুপটার মধ্যে হচ্ছে নাপ্পি দেয়, তা আপনারা এটা জানেন অনেকেই যে নাপ্পিটা কীভাবে বানানো হয়, কোন শুটকি দিয়ে করা হয়। আর এই স্যুপটার আমরা তো স্যুপ বলি, আর ওরা বলে হচ্ছে মুন্ডিহারে, ওইটাকে বলে মুন্ডিহারে। আর এই তো নুডলস এরিয়াটা, ওইটার নামটা আমি প্রথমে দিয়ে দিছি। তো এই প্রসেস, এখানে অনেক ধরনের জিনিস তারা দেয়, অনেকগুলোর নামই জানি না। সয়াবিন তেলটাকে যেভাবে তারা প্রসেস করে এখানে দেয় ওটা অনেক টেস্টি হয়। আমি ভাবছিলাম প্রথমে এটা সরিষার তেল, পরে শুনতেছি ওটা নাকি সয়াবিন তেল। আচ্ছা আপনারা দেখেন, এবং যদি ভালো লাগে তাহলে আসবেন খাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে অনেক ভালো লাগে যে হ্যাঁ, যারা আমার ভিডিওগুলো দেখতেছে তারা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর কক্সবাজার আসলে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন।没有。